এই ভিডিওতে আমরা কন্ট্রোল সিস্টেম নিয়ে ডিসকাস করব। তো আমরা এই ভিডিওতে ক্লোজ লুপ আর ওপেন লুপ সিস্টেমের একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখব। তো আমরা একটা ওপেন লুপ সিস্টেম নিয়ে আগে একটা ছবি আঁকে এটা নিয়ে ডিসকাস করি। আসলে আমরা মেইনলি দেখব যে স্টেডি স্টেট এররে ওপেন লুপ আর ক্লোজ লুপে কী ডিফারেন্সটা হয়। তো ধরে নিই যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রথমে একটা অ্যাম্প্লিফায়ার থাকবে গেইন জাস্ট, দেন আমার মেইন প্ল্যানটা সিস্টেমটা সেটা হচ্ছে একটা সিম্পল সিস্টেম এস প্লাস এ, দেন আউটপুট। ধরে নিই আমরা সিস্টেমে একটা স্টেপ ইনপুট দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমার ওভারঅল জিএস হচ্ছে কে বাই এস প্লাস এ। সো যেহেতু স্টেপ ইনপুট আমার সিএস কী হবে, সিএস হবে হচ্ছে এই ফর্মে। তো এই ফর্মের সিস্টেম সিগন্যালটাকে টাইম ডোমেনে নিলে কি হয়, এই নিয়ে যদি পার্শিয়াল ফ্র্যাকশন করতে যাই, তো আমরা একটা নন ফর্ম্যাট জানি। তো নন ফর্ম্যাটটা কি, যদি কোনো সিস্টেম সি এস ইকুয়াল টু পোলের সমান হচ্ছে ওর গেইন থাকে আর এই ফর্মে থাকেও, তখন টাইম ডোমেইনে ওকে লেখা যায় হচ্ছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি। ওকে, বাট আমাদের এই সিস্টেমটা কিন্তু ওই ফর্মে নাই। তো ওকে আমরা কী করতে পারি, ওই ফর্মে নেওয়ার জন্য ওকে একটা কে বাই এ কমন নিয়ে নিতে পারি। তখন এখানে একটা এ চলে আসবে আর হচ্ছে এই ফর্মে চলে আসবে। তাহলে আমার টাইম ডোমেনের সিগন্যালটা কী হবে, কে বাই এ অ্যান্ড ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ টি। এখন যখন টাইম হচ্ছে ইনফিনিটিতে চলে যাবে, তখন এই পার্টটা হয়ে যাবে জিরো অ্যান্ড স্টেডি স্টেট যেই সিগন্যালটা তার মান হবে হচ্ছে কে বাই এ। এখন কথা হচ্ছে কেটা তো ভ্যারিয়েবল একটা নন, তো আমি চাইলেই কে এর ভ্যালু অনেক বাড়িয়ে দিতে পারি। আর কে এর মান যদি আমি 100, 200 এবং অসীম পর্যন্ত নেই, তখন এই যে সিঙ্গেল এই ওয়ান ম্যাগনিটিউডের ইনপুটটার জন্য আমার কিন্তু আউটপুট অনেক বেশি হবে, ইভেন ইনফিনিট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা হচ্ছে ওপেন লুপের যে প্রবলেম, যে এর মধ্যে কোনো কন্ট্রোল নাই, কেউ ওরে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখতেছে না, ওরে ও যত ইচ্ছা নিজে বাড়তে পারতেছে। অ্যান্ড এর জাস্ট একটা এক্সাম্পল দেখাই ম্যাটল্যাবে, হচ্ছে সেই কোডটা যা হচ্ছে এই নর্মালি জি হচ্ছে প্ল্যান্ট, এতে আমি স্টেপ ইনপুট দিচ্ছি। এখন দেখি যদি কে এর মান 50 থাকে অ্যান্ড এর মানও 50, সেই ক্ষেত্রে আমার আউটপুট হবে সেক্ষেত্রে আমি দেখতেছি যে 0.5 হচ্ছে ওর আউটপুটটা। এখন আমি এই কে এর মানটা বাড়াই, যদি আমি হচ্ছে 500 দিই, সরি আমি এখানে ফিডব্যাক সিস্টেমটা দেখতেছিলাম, আগে প্র্যাকটিসের টাইমে জি দিয়ে হচ্ছে আমরা ট্রাই করবো। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে 50 জন্য ট্রাই করে দেখি, 50 জন্য কে আর এর মান সেম, তাই হচ্ছে ম্যাগনিচিউড ওর 1। বাট আমি যদি কে এর মান 10 গুণ বাড়িয়ে দিই, 500 দিয়েছি, এখন আমরা দেখব যে এর মান আর একে নাই, 10-এ চলে গেছে। এখন যদি কোনোভাবে গেইনের মান অনেক বাড়ানো যায়, আউটপুটটাও আর কিন্তু লিমিটে থাকতেছে না, অনেক বেশি বেড়ে যাবে। এই যে কত ভ্যালু বেড়ে গেছে এটা, তার মানে এটা হচ্ছে ওপেন লুপের একটা প্রবলেম। এখন আমরা দেখি ক্লোজ লুপ সিস্টেমে এই জিনিসটা কীভাবে মানে কন্ট্রোলড হয় এই সিস্টেম দ্বারা। তো ফার্স্ট হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম একটা ফিগার রেখে নেই। তো ইউনিটি ফিডব্যাক চিন্তা করি আমি, নেগেটিভ ফিডব্যাক, আর এই হচ্ছে আমার সেই ইনপুট স্টেপ ইনপুট। তাহলে ওভারঅল যদি আমি হচ্ছে টিএস চিন্তা করি, সেই টিএস এর ভ্যালু হবে কিন্তু কে বাই
তাহলে আমাদের সিএস তার মান হবে হচ্ছে এখন এই পুরোটা কিন্তু একটা জাস্ট দুটো কনস্ট্যান্টের যোগ, তাহলে এটা কিন্তু আমি ওভারঅলি একটা আলফা বা যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারি। তা কিন্তু আগের কেসটাই কিন্তু তাহলে চলে আসলো, আমি কোনোভাবে এই জিনিসটাকে আমার উপরে নিতে হবে। তো সেটা কীভাবে করা যায়, আমি যদি সেই আগের মতোই প্লাস কে কনস্ট্যান্ট নিয়ে নিই, মানে কমন নিয়ে নিই, তখন দেখবো এই পাশে এ প্লাস কে হচ্ছে এস, এস প্লাস এ প্লাস কে চলে আসবে। তাহলে এইটুকুর মান আমরা জানি। তাহলে টাইম ডোমেনে যদি এটা দেখতে চাই, তাহলে দেখবো যে হচ্ছে এটা ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস কে টি এই ফর্মে আসবে। তো ওরকম টাইম যখন অসীমে চলে যাবে তখন এই মানটা হয়ে যাবে জিরো, তখন হচ্ছে সিটি এর মান স্টেড স্টেটে হবে হচ্ছে কে বাই এ প্লাস কে। তার মানে দেখছি সিটি এর মান যেহেতু ইনপুট ছিল ওয়ান, এই সিটি এর মান কখনোই কিন্তু একের থেকে বাড়বে না, বিকজ এই মানটা অলওয়েজ এইটার থেকে বড়। শুধুমাত্র যখন কে এর মান অসীম হবে তখন এর ভ্যালু একের কাছাকাছি হবে, যদি কে এর মান হচ্ছে অসীম হয়, তার আগ পর্যন্ত অলওয়েজ একের থেকে ছোটো থাকবে। তার মানে আমার এইখানে সিস্টেম হুট করে একটা আনকন্ট্রোল ওয়েতে যাওয়ার কোনো ওয়ে নাই, এই গেইনের মান যতই বাড়ানো হোক না কেন, আমি যত বাড়াবো গেইনের মান ওর স্টেডি স্টেট এরর তত কমবে, অ্যান্ড এর ওর পারফরমেন্স তত ভালো হবে, মানে স্টেডি স্টেট পারফরমেন্স। এখন এটার একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা আমরা জাস্ট এখানে যেহেতু আগে ফিডব্যাক নিয়ে নিয়েছি, আমি জাস্ট ক্লোজ লুপ সিস্টেমটার আউটপুট দেখি। এখন গেইন কিন্তু অনেক, সেই ক্ষেত্রে আমি যখন আউটপুটটা দেখব, এই যে আউটপুটটা ওয়ানের কাছাকাছি মানে প্রায় ওয়ান চলে আসতেছে, তার মানে ভালো আউটপুট, ওর গেইন যত বেশি ও স্টেড স্টেটের তত কম। এখন আমি যদি আগের মতো 50 দিতাম, তখন এর ভ্যালু সে আগের মতো এসে 0.5, অ্যান্ড যখন 500 দিব তখন কিন্তু আর 10 হবে না, তখন ওর ভ্যালু একের কাছাকাছি আগানো স্টার্ট করবে, এই যে 0.9 হচ্ছে, অ্যান্ড আরও যদি একটা জিরো বেশি দেই তখন দেখবে এই যে ওয়ানের কাছাকাছি যাচ্ছে। তার মানে আমি যতই দিই না কেন ওয়ান আর ক্রস করবে না, সো এই সিস্টেমটা আনকন্ট্রোলড আর হবে না। অ্যান্ড এইটা ক্লোজ লুপ সিস্টেমের একটা খুব ভালো ক্যারেক্টারিস্টিক্স and one of the important ones. So thank you for watching the video.